হ্যালো বন্ধুরা, আমি শিউলি। আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা কলার তরকারি। তরকারিটা দেখতেই পাচ্ছেন যে দেখতে কতটা টেম্পটিং আর কতটা টেস্টি লাগছে, খেতেও ততটাই টেস্টি। যে কোনোদিনও কলার তরকারি খেতে পছন্দ করে না, সেও খুবই পছন্দ করে খাবে। চলুন তাহলে আমরা ঝটপট দেখে নেব কীভাবে তৈরি করতে হবে। আমি এখানে তিনটে কলা নিয়েছি। এটা হচ্ছে কাঁচা কলা, কাঁচা সিঙ্গাপুরি কলা, কাঁচ কলা নয়, এখানে কাঁচ কলা পাওয়া যায় না। যাই হোক, আমি তিনটে কলা নিয়েছি, ছিলে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 ইঞ্চি আদা, 2টো টমেটো আর 1টা গোটা রসুন ছিলে নিয়েছি। এই মশলাগুলো আমরা পেস্ট তৈরি করব, মানে এই তিনটে জিনিস বেটে আমরা একটা পেস্ট তৈরি করব। আর এখানে নিয়েছি আমি 3টে পেঁয়াজ, মিডিয়াম সাইজের, একদম ছোট ছোট কেটে নিয়েছি। পেঁয়াজটা আমরা বাটবো না, তাই একেবারে ছোট ছোট কেটে নিতে হবে, একেবারে মিহি করে। আর এই যে মশলা তিনটে, এই তিনটে মিলিয়ে মানে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করব। তো এই দেখুন, আমাদের স্মুথ পেস্ট একদম রেডি হয়ে গেছে। আর বাটার সময় আমার কোনো জলের দরকার পড়েনি, কারণ টমেটোতে যথেষ্ট জল থাকে। তাও যদি দরকার পড়ে তাহলে অবশ্যই ব্যবহার করতে পারেন নিজের দরকার মতো। এটা চলুন রেখে দিই সাইডে, আর চলুন কড়াইয়ের দিকে যাওয়া যাক। কড়াইয়ে দিয়ে দেব তেল, আর প্রথমে আমরা কলাগুলোকে ভেজে নেব। তেলটা ভালো করে গরম হতে দিতে হবে অবশ্যই। আমি একটু খুন্তি দিয়ে ছড়িয়ে নিচ্ছি কড়াইয়ে সব দিকে। এবার কলাগুলো দিয়ে দেব, তেল গরম হয়ে গেছে। আর নেড়ে চেড়ে মিডিয়াম থেকে হাই হিটে করে 3-4 মিনিটের জন্য ভেজে নেব। নাড়তে থাকতে হবে অবশ্যই। তো দেখুন, 3-4 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। এবার দেখুন, কড়াইয়ে যথেষ্ট তেল থেকে গেছে, তো এই তেলেই আমি তড়কাটা দিয়ে দেব, মানে ফোড়ন দিয়ে দেব। 1/2 টিস্পুন জিরে দিচ্ছি আমি, আর 1/2 টিস্পুন সর্ষে, 1 চুটকি হিং দিয়ে দেব। আর যদি চান তাহলে 2-3টে তেজপাতাও দিতে পারেন, আমি এখন দিচ্ছি না আর কি। ফোড়নটা খুব ভালো করে ফুটে গেছে, আর এখন আমরা দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন হওয়া শুরু হলেই আমরা এর মধ্যে দিয়ে দেব সেই মশলার পেস্টটা যেটা আমরা তৈরি করে রেখেছি, আদা রসুন আর টমেটোর। তো এটা আমি দিয়ে দিচ্ছি, আর মিক্সার জারটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দেব, যাতে ওয়েস্ট না হয় মশলাটা। একটু মিশিয়ে নিচ্ছি, আর তারপরে আমরা অ্যাড করব কিছু পাউডার মশলা। সবার আগে দিচ্ছি আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ হাফ করে দুবার দিচ্ছি আমি। স্বাদ মতো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। আর এখন আমি দিচ্ছি কাঁদা লসুন মশালা বলে এটাকে, মহারাষ্ট্রিয়ান মশলা, এটা আরামসে স্কিপ করুন, কোনো অসুবিধা নেই। 1 টিস্পুন দিলাম। আর এখন দিচ্ছি আমি, এটা হচ্ছে কাশ্মীরি লাল মিচিকা পাউডার, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো কালারের জন্য, আর 1/2 টিস্পুন গরম মশলা। একটু মিশিয়ে নিচ্ছি যাতে নিচের থেকে লেগে না যায়। আর এর সাথে দেব আমরা স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে আমরা রান্না করব মিডিয়াম টু লো হিটে করে, যতক্ষণ নাকি জলটা একটু শুকিয়ে যাচ্ছে আর তেলটাও রিলিজ হয়ে না যাচ্ছে। দেখুন, তেল অনেকটা ছেড়ে এসছে আর জলটাও বেশ শুকিয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই ভাজা কাঁচকলা, মানে কাঁচা কলা। কাঁচকলা দিয়েও অবশ্যই তৈরি করতে পারেন, যে কোনো ধরনের কাঁচা কলা দিয়ে তৈরি করতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। একটু মিশিয়ে নেব। আর এখন আমরা দেব ঝোলের জন্য, মানে গ্রেভির জন্য জল। জল নিজের হিসাবে দেবেন। আর প্লেটে যথেষ্ট তেল ছিল, তাই আমি প্লেটটা ধুয়ে দিচ্ছি যাতে তেলটা তরকারির মধ্যে চলে যায়। কতটা পাতলা বা কতটা গাঢ় চান সেই হিসেবে জল দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমরা ঢেকে ঢেকে রান্না করব, যতক্ষণ নাকি সবজিটা ভালো করে গলে যাচ্ছে। প্রথমে হাই হিট রেখেছিলাম, যখন ফুটতে শুরু করেছে তখন আমি মিডিয়াম হিট করে দিয়েছি। আর মোটামুটি 10 মিনিট পরে আমাদের সবজি একদম খুব সুন্দর করে গলে গেছে। এখন লাস্টে কিছু জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ফ্রেশ ধনে পাতা। আর এর সাথে দেব আমি 1/2 টিস্পুন গরম মশলা। আবারও শেষে একটুখানি গরম মশলা দিলে স্বাদটা খুব ভালো আসে। আর দেব আমি 1/4 টিস্পুনের মতো চিনি। চিনি দিলে সমস্ত স্বাদগুলো একদম ব্যালেন্স হয়ে যাবে, খুব ভালো স্বাদ হবে আর কি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 1 মিনিটের জন্য আবারও ফুটতে দেব। আর তারপরে আমাদের সবজি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো এখন আমরা হিটটা বন্ধ করে দেব, আর গরমা গরম কাঁচা কলার তরকারিটাকে সার্ভ করব।
তো দেখলেন বন্ধুরা কত সহজ রেসিপিতে আর কত কম সময়ে আমি এই এত টেস্টি, দেখতে আর খেতেও খুবই টেস্টি এই কাঁচা কলার তরকারিটা তৈরি করেছি। খুবই ভালো হয়েছে খেতে, অবশ্যই ট্রাই করে দেখুন। আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন।